অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। এই যে আওয়ামী লীগের নেতারা বলতেছে যে কোনো প্রমাণ নেই, গাবতলিতে যুবদল নেতা সাজিদ হাসান বাবু এবং স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হাসানকে আপনার কীভাবে পৈশাচিক কায়দায় তারা হামলা করেছে, তাকে হাতুড়ি দিয়ে আপনার লাঠি ছোটা দিয়ে তাকে পিটা করা হয়েছে, পিটানো হয়েছে এবং তার পা আপনার গুড়ি গুড়ি করে ফেলেছে, এবং সে যখন পুলিশ বক্সে তাকে যখন আপনার নিয়ে সোপর্দ করা হয়, তো গ্রেপ্তারের উদ্দেশ্যে এই যুবলীগ ছাত্রলীগ যখন পুলিশে সোপর্দ করে তখন তিনি আপনার চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে সেখানে যাচ্ছিল, সেই অবস্থায়ও এই যুবলীগের আপনার সন্ত্রাসীরা তাকে লাথি মেরেছে, তাকে হাতুড়ি পেটা করেছে, আপনারা সেটা ভিডিওতে দেখেছেন। সুতরাং এই সুনির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারপরও এই আওয়ামী লীগের নেতারা বলবেন যে কোনো প্রমাণ নেই যে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। আবার দেখেন যে পুলিশ আপনার এই যে নয়াবাজারে আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা না সরি বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের উপরে কিভাবে আপনার তাকে পিটানো হয়েছে, এই বয়োজ্যেষ্ঠ নেতা যখন শুয়ে পড়ছিল তখন তাকে আপনার পুলিশ পিটিয়েছে, এবং তারপরে আবার কি তামাশা করেছে এই যে ডিবি প্রধান হারুন, তাকে নিয়ে আপনার ফাইভ স্টার হোটেল থেকে তা আপনার ফল ফ্রুটস বিভিন্ন খাবার দাবার নিয়ে তার সাথে আপনার যে তামাশা করেছে এটা জাতির সাথে তামাশার শামিল। সুতরাং এই নাটক মঞ্চস্থ করেছে খোদ তাদের সরকার প্রধান শেখ হাসিনা। সে আবার আমানুল্লাহ আমান ভাইয়ের ওখানেও ফল ফ্রুটস পাঠিয়েছে এবং প্রতিনিধি পাঠিয়েছে এবং ওভার ফোন সেই প্রতিনিধিদের সাথে কথা বলেছে। আমরা বলবো আপনি এই সব নাটক মঞ্চস্থ করে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না। বাংলাদেশের মানুষ আজ রাজনৈতিক সচেতন এবং বিএনপি নেতাকর্মীরা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। আজ সারা বাংলাদেশের মানুষ দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন দেখে। আপনি যতই নাটক মঞ্চস্থ করতে চান কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, ভুলণ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা রাজপথে আছে। ওবায়দুল কাদের সাহেব যে বলেন যে আমরা ভোট চাই সংঘাত চাই না, তাহলে সংঘাতটা চাই কারা, রাজপথে সংঘাত হয় কেন? আমরা তো বলেছি যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব এবং প্রতিটা কর্মসূচিতেই আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেছি। আপনি দেখেন সর্বশেষ 29 তারিখে যে ঘটনাটি ঘটেছে যে আপনার পুলিশ এবং যা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে নির্বিচারে হামলা করেছে, গুলিবর্ষণ করেছে এবং তারা আপনার এই যে যাত্রা বাড়িতে আপনার তারা কি করেছে, পুলিশের উপস্থিতিতে আপনার গাড়ি পুড়িয়েছে এবং তিশা পরিবহন পুড়িয়েছে। সেখানে ড্রাইভার সে স্বীকারোক্তি দিয়েছেন যে পুলিশ ছিল দুই পাশে গাড়ির সামনে পিছে, এই অবস্থায় মোটরসাইকেল নিয়ে দুইজন যুবক এসে তাকে ধমক দিয়ে নামিয়ে দিয়ে তারপরে গাড়ি পুড়িয়ে দিয়েছে। সুতরাং বিরোধী দলের নেতাকর্মী কি এভাবে পুলিশের সামনে এবং গাড়িওয়ালাকে ড্রাইভারকে ধমক দিয়ে নামিয়ে তারপরে গাড়ি পোড়াতে পারে? আপনি দেখেন যে তাদের এই কার্যক্রম বাংলাদেশের শান্তি বিনষ্ট হচ্ছে। আজকে বাংলাদেশে রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে এই সংকট উত্তরণের জন্য বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ এবং এই অবস্থা থেকে তারা ফিরে যাবে না এবং ভোটচর স্বৈরাচার হাসিনা সরকারের পতন অনিবার্য, তাকে বিদায় নিতেই হবে এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ। আপনারা বিশ্বাস রাখুন, দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বাংলাদেশে এই যে ভোট চুরি সহায়তা করায় এবং নির্বাচনী স্বেচ্ছাচারিতায় সহায়তা করায়, তাদের উপর থেকে আজকে বাংলাদেশের জনগণ তাদেরকে আস্থা সরিয়ে এনেছে এবং সারা বিশ্ব আজকের বাংলাদেশের প্রতি আপনার তাকিয়ে আছে যে বাংলাদেশের নির্বাচনী স্বেচ্ছাচারিতার মাধ্যমে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে। আজ যদি প্রশাসন এই ভোটচোর স্বৈরাচার হাসিনা সরকারকে সহযোগিতা করে এবং সরকারের আপনার প্রশাসন না হয়ে
তারা যদি আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রশাসন হিসেবে আচরণ করে তাহলে আবার ভিসানীতির আওতায় পড়তে পারে এবং বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। সুতরাং তারা বুঝতে পেরেছে, তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। পুলিশ আজ বুঝতে পেরেছে যে এই বোচ্চর স্বৈরাচার হাসিনা সরকারের সাথে জনগণ নেই, বিদেশি বন্ধু রাষ্ট্র নেই। সুতরাং এদের এই অনৈতিক কার্যক্রমে তারা আর সহায়তা করতে চাচ্ছে না। বিদায় এই সরকার প্রধান এবং বোচ্চর স্বৈরাচার হাসিনা তাদেরকে আপনার বলতেছে, আহ্বান জানাচ্ছে যে আপনারা আসেন, আবার একটা নির্বাচনী স্বেচ্ছাচারিতার মাধ্যমে আমরা সরকার গঠন করতে চাই, সেই সহযোগিতা করেন। সুতরাং এটা দিবা স্বপ্ন। বাংলাদেশের কোনো প্রশাসন আজ তার নিজের ক্ষতি করবে না, তার পরিবারের ক্ষতি করবে না, তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে যাবে না এবং বিদেশে যেন তারা যেতে পারে সেই ধরনের ব্যবস্থা রেখে তারা ন্যায় বিচারের পক্ষে অবস্থান নেবে, বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নেবে। আজ এই সরকার বাংলাদেশ একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। এই বোচ্চর স্বৈরাচার হাসিনা সরকার গণতন্ত্রের যে আব্রাহাম লিঙ্কনের যে সংজ্ঞা, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই সংজ্ঞা তারা চেঞ্জ করে মাফিয়া হাসিনা গভর্নমেন্ট ইজ মানে মাফিয়া হাসিনা গভর্নমেন্ট অফ দ্য মাফিয়া বাই দ্য মাফিয়া ফর দ্য মাফিয়া চালু করেছে। সুতরাং তারা এই মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করে দিয়ে সারা বিশ্বের কাছে আজকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আপ অমর জনসাধারণ আজকে আছে এবং আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না করে ঘরে ফিরব না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঢাকা মহানগরীতে যেসব অমানবিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদের এই সমাবেশ, কিন্তু তার পাশাপাশি সেই দিন আরো কিছু ঘটেছে যার সম্পর্কে আমার সাথীরা কিছু বক্তব্য দিয়েছেন। আমাদের এক নেতা অসুস্থ হয়ে পড়েছিলেন, সরকারি বাহিনীর অমানবিক আচরণের ক্ষমতাসীন দলের প্রধান এবং সরকারের প্রধানের অফিস থেকে তার ওখানে ফল ফুল নিয়ে গেছেন। আমাদের আরেক নেতা, তিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ তাদের অফিসে নিয়ে বেশ সমাদর করেছেন বলে পত্রিকায় ছবি ছাপা হয়েছে, টিভিতে দেখানো হয়েছে। আমার অনেক সহকর্মীরা বলছেন এটা নাটক, আমি একমত তাদের সঙ্গে। নাটক না হলে তারা কেউ অসুস্থ তাকে দেখতে যাবে, এটা টিভিতে দেখানোর দরকার নেই। নাটক না হলে একজনকে অফিসে নিয়ে একটু সমাদর করা হবে, সেটা টিভিতে দেখানোর দরকার নেই। নাটক এবং আরো বেশি বিশ্বাস করি নাটকের কারণে যে একই দিন আমাদের অনেক নেতা কর্মীকে আহত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সরকারি দলের লোকেরা করেছে, পুলিশও করেছে। আমার সব নেতা কর্মীদের উপর অত্যাচার করবেন আর আমার একজন দুইজন নেতাকে একটু সমাদর করে বোঝানোর চেষ্টা করবেন, আমরা মানবিক, আমরা মানতে রাজি না। আপনারা মানবিক না, আপনারা মানবিক হলে জেলখানায় থাকা আমার নেতা কর্মীদেরকে আপনারা নিপীড়ন করতে পারতেন না। আপনার মানবিক হলে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে আমার নেতা কর্মীদের আহত করতেন না। আপনার মানবিক হলে রাস্তা ফেলে আমার নেতা কর্মীদের উপর নিপীড়ন চালাতেন না। আপনারা নিপীড়ন, কিন্তু একটা পয়েন্ট আছে, পয়েন্ট হলো যে এর আগেও তো আমাদের অনেক নেতা আহত হয়ে হাসপাতালে ছিলেন, কেউ তো দেখতে যান নাই। আমাদের অনেক নেতা আহত হয়েছেন, তাকে তো পুলিশ কর্মকর্তারা
অফিসে নিয়ে যত্ন করে খাবার তুলে দেয় না, সবজি খেতে যেতে নাকি বললো তারাই বলতেছে সোনারগাঁ হোটেল থেকে সবজি নিয়ে টাকা আনবে। এখন কেন খাওয়া ওটা কেন? এইখানেই হলো পয়েন্ট। এতদিন করে নাই, এখন এই কাজটা কেন করতে হচ্ছে তাদের, এটা হলো গুরুত্বপূর্ণ। কারণটা হলেন আপনারা, আপনারা ঐক্যবদ্ধ আছেন, আপনারা লড়াই চালিয়ে যাচ্ছেন, নানা বিপদের মধ্যেও আপনারা এই সংগ্রাম অব্যাহত রেখেছেন, তারে প্রমাণের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ আছেন, বেগম খালেদা জিয়ার লড়াইটাকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কারণে আজকে তারা বাধ্য হচ্ছে। আজকে সারা দুনিয়া এই সরকারের বিরুদ্ধে চলে গেছে। আজকে এমনকি বাংলাদেশের যেসব রাজনৈতিক দল আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে ছিল না, সেই কমিউনিস্ট পার্টি, বাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা পর্যন্ত আজকে এই সরকারের বিরুদ্ধে একই ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। আজকে ইউরোপ, আমেরিকা, আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংস্থা, ইউএন সবাই এই গভর্নমেন্টের বিরুদ্ধে চলে গেছে। সেই কারণে আজকে প্রধানমন্ত্রীর অফিস থেকে ফল খুঁজতে আসা লাগে, সেই কারণে আজকে পুলিশ কর্মকর্তাদের নিজে হাতে তুলে খাবার দিতে হয়। এটা তো শুরু, এটার শেষ হবে যদি ভালো ভালো সালামু আলাইকুম দিয়ে চলে যান, খুব ভালো। আর না হলে তখন চলে যেতে বাধ্য হতে হবে, তখন হবে এই নাটকের শেষ দৃশ্য। এই শেষ দৃশ্য যত দ্রুত নিয়ে আসা যায় এদেশের মানুষের জন্য, সেটা তত কল্যাণকর। আর আমি আপনাদের সবাইকে সেই অনুরোধটা জানাতে চাই, গণতন্ত্রের জন্যই বিএনপির জন্ম হয়েছিল। শহীদ জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক, তিনি এই দলের জন্ম দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুরোনো আন্দোলনের সময়টা গণতন্ত্রের জন্য দিয়েছেন। আজ দেশ নায়ক তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও এই গণতন্ত্রের জন্যই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। এই লড়াইটাকে সফল করতে পারলেই শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে, বেগম জিয়ার প্রতি সম্মান জানানো হবে এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমরা কি আছি সবাই ভাই একসাথে লড়াই করে তাদের প্রতি শ্রদ্ধা জানাবে? ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব, কারণ শহীদ জিয়া বিজয়ী হয়েছিলেন, বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন, এবার আমরা বেগম জিয়া সৈনিকরা তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।